يا رسول الله سلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم الحمد لله আমরা অত্যন্ত মনোমুগ্ধকর এবং প্রাণ উজাড় করা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি আমাদের শিল্পী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক আজকে একটি অসাধারণ একটি গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আব্দুল্লাহ আল নোমান ভাই তিনি গিয়েছেন খুবই সুন্দর একটি গান শ্রোতা দর্শক চলুন আমরা শুনে আসি শিল্পী আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের মুখ থেকে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سلام عليك يا رسول الله سلام عليك يا نبي الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله أبوج هوئي ودوغ دوپاني شخال شموتا تومي অন্ধ যুগে ও জাহেলরা তোমায় দিল উপাধি আলামি অবুজ হয়ে ও দুগ্ধ পানে শেখালে সমতা তুমি অন্ধ যুগে ও জাহেলরা তোমায় দিল উপাধি আলামি কালেমার দাওয়াত যখন দিলে শত্রুতে পরিণত তখন হলে কালেমার দাওয়াত যখন দিলে শত্রুতে পরিণত তখন হলে পাথরের আঘাতে রক্ত ঝরিয়ে উম্মতি উম্মতি দোয়া করলে সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকা ইয়া নবী আল্লাহ সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ يا رحمة للعالمين يا خاتم النبيين إنك لعلى خلق عظيم يا أنبياء المرسلين سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله مكة جنم نية تمي مدينة هجرات تتاري بيتون تكية أسر جوكي أشب فيري دوا كورلي مكة جنم نية تمي مدينة هجرات تتاري পিছন তাকিয়ে অশ্রু চোখে আসবে ফিরে দোয়া করলে দাওয়াতি দিন প্রচার করে জয় করে মদিনা মক্কা ফিরে দাওয়াতি দিন প্রচার করে জয় করে মদিনা মক্কা ফিরে কারো প্রতি প্রতিশোধ না নিয়ে সকলকে অকাতর ক্ষমা করলে সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকা يا نبي الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا نبي الله سلام عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا نبي الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله
صلى الله عليه وسلم الحمد لله আমরা অত্যন্ত মনোমুগ্ধকর এবং প্রাণ উজাড় করা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি আমাদের শিল্পী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই সুপ্রদর্শক এই ইসলামী গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন